এখনো অবধি আমরা যে তথ্যগুলো সামনে আসছে অথবা যে প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং শেষ মুহূর্তের ছবি যখন দেখা যাচ্ছে যে ভীষণ একটা মেঘের মধ্যে এই কপ্টারটা হারিয়ে গেল, অ্যাপারেন্টলি কি মনে হয় যে কি কারণ থাকতে পারে? খারাপ আবহাওয়ায় কি কারণ সবচেয়ে বড় ভিলেন হওয়ার সম্ভাবনা? একদমই আমার নিজস্ব ধারণা কি এটার, মানে যে দুর্ঘটনাটা হয়েছে তার মূল কারণ ছিল ব্যাড ওয়েদার। অ্যান্ড ব্যাড ওয়েদারটা এই জন্য কেন কি যেই জায়গায় এটা ঘটনাটা হয়েছে কুনুরে, কুনুরে নীলগিরিস পাহাড়, সেই নীলগিরিস পাহাড়ের অঞ্চলে একটা হেলিপ্যাড যেটা আছে স্টাফ কলেজের ডিএসএসসি ওয়েলিংটন, সম্ভবত গ্রুপ ক্যাপ্টেন দাসের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আসবো। হ্যাঁ প্লিজ বলুন গ্রুপ ক্যাপ্টেন দাস, প্লিজ। হ্যাঁ, তো এই হেলিপ্যাডটাতে ল্যান্ড করার আগে এই পাইলটকে হেলিকপ্টারে ন্যাভিগেট করে এই পাহাড়ি পাহাড়ি অঞ্চলে দিয়ে, মানে উনি টেক অফ করেছিলেন সুলুর এর বেস থেকে, আর সুলুর থেকে মেটোপলিয়াম হয়ে নীলগিরিস পাহাড়ের ক্রস করে তারপরে এই ডিএসএসসি স্টাফ কলেজের হেলিপ্যাডে ল্যান্ড করতে হবে। তো ওখানে যেরকম নাকি দার্জিলিং এ ঘুম আমরা দেখেছি অনেকবারই, ওখানে মেঘ চলে আসে, কুয়াশা, ঘন কুয়াশা থাকে, সামথিং সিমিলার, ওই জায়গাটা অনেকটাই সিমিলার, যদিও হাইট ইজ অ্যারাউন্ড 4 to 4.5 thousand feet, ওই জায়গাতে প্রায় সারা বছর ওখানে কুয়াশার মতন একটা ঘন কুয়াশা থাকে। পাইলট যখন ফ্লাই করছে হেলিকপ্টারে, ওকে কিন্তু নিয়ার ভিজিবিলিটি, গ্রাউন্ডের থেকে খুব একটা উঁচুতে ফ্লাই করতে পারে না, কেন কি হি হ্যাজ টু গেট আইডেন্টিফিকেশন ল্যান্ড করার জন্য হেলিপ্যাডে, নিজেকে অ্যালাইন করতে হয় হেলিকপ্টারে। তো আমার যা মনে হচ্ছে ওই ঘন কুয়াশার মধ্যে হি হ্যাজ কাম অনেকটাই বোধহয় নিচে চলে এসেছিল, এবং কোনো একটা গাছ, উঁচু গাছ কি বড় গাছের সাথে একটা ধাক্কা খেয়েছে। সে ওই হেলিকপ্টারে দুখানা রোটার থাকে, একটা মেন রোটার আর একটা হচ্ছে টেল রোটার, যদি টেল রোটারেও যদি একটা অল্প একটা টোকা লাগে তাহলে কিন্তু প্লেনের স্টেবিলাইজেশনটা আউট অফ কন্ট্রোল চলে যায়, অ্যান্ড তাই বোধহয় একটা কিছু এই ধরনের ঘটনা হয়েছে। আমি শুনতে পাচ্ছি অনেক নাশকতার থিওরি, অনেক কিছু শোনা যাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এগুলো সব রেলিভেন্ট। মেন কারণ হচ্ছে ব্যাড ওয়েদার, হতে পারে এরর অফ জাজমেন্ট অফ অন বিহাফ অফ দ্য পাইলট, কিন্তু এগুলো সব বোঝা যাবে কোর্ট অফ এনকোয়ারি, এটা অর্ডার করা হয়েছে ট্রাই সার্ভিস কোর্ট অফ এনকোয়ারি, যে কোর্ট অফ এনকোয়ারিতে ব্ল্যাক বক্সের মাধ্যমে ওটা পুরো ভয়েস রেকর্ডিং থাকে বিটুইন পাইলট, কো পাইলট, পাইলট অ্যান্ড সুলুর এয়ারবেসের মধ্যে কি কথাবার্তা হয়েছে, তারপর টেকনিক্যাল প্যারামিটার্স হেলিকপ্টার মধ্যে কি কি ছিল সেই সব কিছু বোঝা যাবে, পাইলটের লাস্ট 36 hours ওর মেডিকেল হিস্ট্রি কি ছিল, এই সব কিছু তদন্ত হবে, এবং ফিউল কন্টামিনেশন ছিল কি ছিল না, কেন কি ফিউল প্রিজার্ভেশন করা হয় যে যখন নাকি ভিভিআইপি ফ্লাইটস নেওয়া হয় তো ফিউল ইজ অলসো প্রিজার্ভ, তো সব কিছু তদন্ত করার পরেই এটা আলটিমেটলি বোঝা যাবে, কিন্তু প্রাথমিকভাবে আমার যা নিজস্ব মনে হচ্ছে ইট ইস কেস অফ ব্যাড ওয়েদার অ্যান্ড অ্যান এরর অফ জাজমেন্ট অন বিহাফ অফ দ্য পাইলট। আমি আসবো আপনার কাছে, আমি একটু দেখাবো যে ঠিক যে জায়গায় নীলগিরির জঙ্গলে কপ্টার ভেঙে পড়ে সেখান থেকে আমাদের প্রতিনিধি তার প্রতিবেদন। इस वक्त मैं बिल्कुल उस जगह पे खड़ा हूँ जहाँ पर से आप देख सकते हैं कि कल जो हेलीकॉप्टर का हादसा हुआ था जिसमें सीडीएस जनरल विपिन रावत सवार थे, वो जगह मैं आपको यहाँ से दिखलाता हूँ। आप देख सकते हैं कि वहाँ पर ठीक नीचे वहाँ पर हेलीकॉप्टर का जो है मलबा पड़ा हुआ है, उसके इर्द गिर्द जो है पुलिस मौजूद है, चूंकि वहाँ पर मलबा है जब तक वो क्लियर नहीं होगी तब तक पुलिस वहाँ पर मौजूद रहेगी, और उसके साथ ही इस पूरे इलाके को जो है पुलिस ने एक तरह से घेर लिया है। और हम बात करें इस पूरे हादसे की तो इसके अंदर में मौसम की एक बहुत बड़ी भूमिका कही जा रही है, तो आप देख सकते हैं कि ये मौसम लगभग कल भी इसी तरह का रहा होगा, क्योंकि अभी जितनी देर से मैं यहाँ खड़ा हूँ 5 मिनट के अंदर में तस्वीरें थोड़ी क्लियर होती हैं, उसके बाद अचानक धुंध आ जाती है इस जगह पर। कल विपिन रावत ने 11:47 पर सेलूर एयरबेस से हेलीकॉप्टर लिया था, और उसके बाद 12:50 के आसपास उन्हें वेलिंगटन आर्मी स्कूल पहुंचना था, लेकिन 12:20 पर यह हादसा हुआ, और उस वक्त मौसम लगभग बिल्कुल ऐसा ही था जो यहां के प्रत्यक्षदर्शी बताते हैं। এখন নিউজ দেখুন আপনার সময় মতো।
আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।